মর্নিং, কেমন আছো সবাই? এখন বাজে সকাল ওই 10:30 মতো বাজে এখন, আর আমার স্নান বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে। তবে চুলগুলো দেখে এলোমেলো লাগছে, তো স্নান করেছি কিন্তু আমি মাথা ভেজাইনি, আর কালকে যেহেতু শ্যাম্পু করেছি তার জন্য করে মাথাটা এরকম রুক্ষ সূক্ষ্ম লাগছে, তেল দিইনি তো। আর এত সকাল সকাল স্নান করার কারণে কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে হচ্ছে রবিবার, আমি যাচ্ছি ওই বাড়িতে, ঘরে রান্না বান্না কিছুই করিনি, তো তার জন্য করে এই যে পোটলা পুটলি নিয়ে চলে যাচ্ছি। দেখো বেশি দিনের জন্য না, মোটে 3-4 ঘন্টার জন্য যাচ্ছি, তা ওই দেখো এত পোটলা পুটলি নিয়ে নিয়েছি। মেন হচ্ছে এই যে আমার বাচ্চাটাকে নিয়েছি, কোথাও গিয়ে শান্তি নেই, স্টেশনে গেলেও মনে একটা ভয় ভয়, সে কী করছে না করছে এই মনে হয় জানো তো। একে ছাড়া একদমই থাকা যায় না, সারাক্ষণ মনে একটা চিন্তা থাকে। তো 3-4 ঘন্টার জন্য যাচ্ছি, এই জন্য এর মধ্যে করে নিয়ে যাচ্ছি, কারণ ছেড়ে তো রাখতে পারবো না, ওই বাড়িতে বুঝও আছে, তো ওই কারণে এর মধ্যে করে নিয়ে যাচ্ছি। যেটুকু সময় বসে থাকবো কোলে নিয়ে বসে থাকবো, আর দুপুরবেলা তো আমি চলেই আসবো বাড়িতে কিছুক্ষণ পরেই, কারণ বুঝো আছে তো ছাড়া রাখা যাবে নাকি। আর এইগুলোর মধ্যে দেখছো, এগুলোর মধ্যে মা সেই তরকারি দিয়েছিলো, 2-3টে টিফিন বক্স আছে দুটো মতো, আর মায়ের জন্য সেই হাঁড়ি ধরার যে নেতাটা বানিয়েছিলাম ওইটা আজকে নিয়ে যাচ্ছি, মাকে দেওয়াই হয়নি, ভুলে গেছিলাম। আর এদিকে দেখছো শিম, আর রয়েছে একটা বেগুন। জয় 1 কেজি শিম 1 কেজি করে বেগুন এনেছিলো, যেদিনে জয় এতগুলো শিম বেগুন এনেছিলো সেদিনকেই ভেবেছিলাম যে মাকে দিয়ে আসবো, কিন্তু ভুলেই গেছি। আজকে যেহেতু যাচ্ছি তাই ভাবলাম যে এই জিনিসগুলো নিয়ে যাই। তো যাই হোক চলো, পরে দেখা হচ্ছে, দুপুরবেলা আবার বাড়ি আসবো। আমি ভাবলাম ব্লগটা শুরু করে দিই, ব্লগটা দেখতে থেকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, যারা যারা আমার ব্লগটা দেখছো অবশ্যই করে একটা লাইক করে দিও, আর শেয়ার করো, আর কমেন্ট করে কিন্তু জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লাগে। চলো যাওয়া যাক, পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, এই দেখো দেখা যাচ্ছে কিনা জানি না, যাই হোক চলো যাওয়া যাক। ওই ওই গলিটা দেখছো, ওই গলিটাতেই হচ্ছে মায়ের বাড়ি। আমি যে এখান থেকে বেরোলাম, এই যে এই পায়ে হেঁটেই চলেছি, যে পোটলা পুটলি নিয়ে চলো। এই দেখো বুঝো বুঝো, দেখো তো কত মিমিরা তোমাকে দেখছে, এই দেখো দেখো, হ্যালো করে দাও, হ্যালো করে দাও, কত বড় হয়ে গেছে দেখো, যেই আমাকে দেখেছে কী লাফাচ্ছে, বুঝো বুঝো, বাবারে বাবারে কত বড় হয়ে গেছে। যদিও কাছাকাছি থাকি কিন্তু তবুও অনেক দিন পর আসলাম এই বাড়িতে, সবসময় আসা হয় না জানো তো, আমার ভিডিওর কাজ থাকে, ঘরের কাজ থাকে, আর দেখবে যে কোনো জায়গায় বলো না কেন, বন্ধু বান্ধব যে কোনো কিছু, বেশি বেশি কোনো কিছুই ভালো না, কম কমই ভালো। বাড়িতে কিছুক্ষণ কোলে নিয়ে বসছি, আর এর মধ্যে রেখে দিয়েছি বুঝোর জন্য ছাত্র। এটা হচ্ছে আমাদের সুন্দরী, এই যে এর নাম হচ্ছে সুন্দরী, সুন্দরী দেখো হাঁটতে পারে, সুন্দরী ও সুন্দরী সুন্দরী খেয়েছি, খেয়েছো ওর খাওয়া হয়ে গেছে, সুন্দরী আলু খেতে ভালোবাসে, গোটা একটা আলুটা খেয়ে নিল, অনেক মুরগি মুরগির ঘর এটা, এই যে এটা হচ্ছে সব থেকে পছন্দের সময়, অনেকক্ষণ বাদে খেতে বসে গেছি, এটা হচ্ছে খাসির মাথার লাল লাল ঝোল, আর সাথে রয়েছে শিম আর বেগুন আর নিম পাতা একসাথে ভাজা। এটা আমি কখনোই খাইনি, মা প্রথমবার বানালো, মানে প্রথমবার মায়ের হাতে খেলাম, মা বানিয়েছে কিন্তু আমি খাইনি কখনো, প্রথমবার খেলাম, ভীষণ ভালো লেগেছে খেতে। আমি বাড়িতে গিয়েও বানাবো শিম বেগুন আর নিম একসাথে করে। আর এই খাসির মাথার লাল ঝোলটা আজকে এত ভালো হয়েছিল, মাংসগুলো এত নরম ছিল, আর তার উপরে মায়ের হাতের রান্না, মায়ের হাতে যে কোনো পাতলা ঝোল আমার ভীষণ ভালো লাগে খেতে। আমি ভয়েস দিচ্ছি, শুনতেই পাচ্ছ চারিদিক থেকে অনেক আওয়াজ আসছে, আমি জানি না আমি সুন্দর করে ভয়েস দিয়ে ভিডিও আর তোমাদেরকে দিতে পারবো কিনা, কারণ পাশের ঘরে তো ভাড়া চলে এসেছে, এডিট করতে আমার একটু কষ্ট হবে, তো একটু মানিয়ে গুছিয়ে নিও, আমি চেষ্টা করবো ফাঁকে ফাঁকে এডিট করে নেওয়ার, এটাই হচ্ছে আমার মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, জানি না কী করবো আমি। শুভ সন্ধ্যা সবাইকে, ঘড়ির কাঁটায় এখন ওই 6:30 মতো বাজে, আর তোমাদেরকে বলেছিলাম না দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরবো, তো দুপুরবেলা আমি আর ফিরিনি, ভাই যেহেতু থাকবে না দুপুরবেলা, মানে ভাই বললো যে আমি তো থাকছি না, তুই এখানে ঘুমিয়ে পড় বিকেলে যাবি, তো এই কিছুক্ষণই হলো আমি ঘুম থেকে উঠে এখানে এসেছি, আর একদম রেডি হয়ে গেছে। এই যে এখন আমি যাচ্ছি পুরনো প্রেমিকের সাথে দেখা করতে, আবার সেদিনে দেখা করেছিলাম না, তো আবার দেখা করতে যাচ্ছি। এখন তো তোমরা বুঝেই গেছো যে পুরনো প্রেমিকটাকে জয় অনেকদিন ধরে ডাকছিল, সেদিন দুজন দুদিক থেকে গেছি, তো ভালো লেগেছে ব্যাপারটা বেশ। আর জয়ও একা একা বাড়িতে ফেরে, আমিও একা থাকি যেহেতু, সময়টাও কেটে যায়, দুজন মিলে গল্প করতে করতে চলে আসি, মানে অনেকটা সময় দুজন একসাথে আর কি থাকা যায়, কাটানো যায় আর কি। বেশ কয়েকদিন ধরেই মানে যেই থেকে ঘুরে এসেছি, তো তারপর থেকে জয় বলে যাচ্ছে সন্ধ্যাবেলা করে আয় আয়, প্রত্যেকদিন সন্ধ্যে হলে একবার করে বলে আয় না আসবি, তো কয়েকদিন যেহেতু ঠান্ডাটা
প্রচণ্ড পড়েছে, সেই জন্য আর কি আমি আর যেতে চাইনি। তো ভাবলাম আজকে ঘুরে আসি। সকালবেলাও একবার বলেছে, দুপুরে আবার বলেছে আসবি, একটু আগে ফোন করে বললো কি আসবি না। তো ভাবলাম চলো রেডি হয়ে যাই, একটু ঘুরেই আসি। অনেকদিন বাদে এই নীল কাফতানটা পরলাম, কাফতানটা আমার ভীষণ পছন্দের, আর সোয়েটারটাও আমার খুব ভালো লাগে। তবে সোয়েটারটা আমার না, আমার মায়ের। চুলটা তো ভেবেছিলাম বিরুনি করবো, কিন্তু হলো না, একটা পনিটেল করে নিয়েছি। এই দেখো এরকম একটা পনিটেল করে নিয়েছি, এই হচ্ছে আমার সাজগোজ। আর আজকে এই একটা মাফলারও নিয়ে নিয়েছি। জয় ফোন করছে, যদিও মাফলার পরার মতো মানে ঠান্ডা নেই বাইরে, তবুও কি বলতো এটা আমার অনেক পুরনো মাফলার, মানে 10 বছর পুরনো মাফলার এটা। তো মার আলমারিতে ছিল, খুঁজে পেয়েছে মা, তার জন্য করে দিল। তো ভাবলাম যে এটা শীত তো চলে যাচ্ছে, আর তো আমি পরতে পারবো না বলো পরের বছরে, তো ভাবলাম যে এটা পরে নিই। তো এটা তো আর পরতে পারবো না সেই পরের বছর, গরম পড়ে যাবে এবার। তো ভাবলাম যে এটা পরে নিই, ঠান্ডা লাগুক গরম লাগুক, খুব যদি মানে গরম লাগে তখন এমনি গলার উপর ফেলে নেবো। 10 বছর পুরনো আমি কিনেছিলাম এটা অনেকদিন আগে। আর এই যাও চকলেটটা একটুখানি খেয়ে নিই আমি, আজকে সারাদিন চকলেটটা খাওয়া হয়নি। এই যাও কোনো বছর এখন চকলেট পাইনি, কোনো বছর কি কখনোই পাইনি, ওই জীবনের প্রথম এত বড় চকলেট জয় আমাকে দিল। ভালো বলতে হয় যে এটা এতদিন ধরে বাঁচিয়ে রেখেছি আমি, এতদিন মানে দুদিন, বেশিরভাগটা খাওয়া হয়ে গেছে, দুদিন বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছি। তো ভাবলাম আজকে সারাদিন তো ওই বাড়িতে ছিলাম, একটুকুও খাওয়া হয়নি, ভাবলাম খেতে খেতে যাই। এই যাও এটা এখন একা একা খেতে খেতে যাবো, আর এটা থাক, এটা রাতে খাবো, এটা আরও দুদিন ধরে খাবো। সত্যি যখন আমরা কিছু মানে কোনো কিছু আশা করাই ছেড়ে দিই, তখন দেখবে যেগুলো আমরা আশা করেছিলাম এতদিন ধরে, মানে মনে ইচ্ছা থাকে আর কি, সেগুলো কিন্তু আমরা পেয়ে যাই। দেখো চলো, জয় ফোন করছে, ও বেরিয়ে গেছে, এবারে আমি বেরোই। চলো দেখি কেমন লাগছে আমার মুখটা, কত সুন্দর লাগছে আমাদের। যাই হোক চলো, 10 টাকা নিয়ে নিয়েছি, বেশি লাগবে না, কারণ অটো ভাড়াটা নিলেই হবে আমার, বেশি লাগবে না। জয় তো আসছে এখন থেকে, ওর টাকা থেকে খাবো, আর আমি 10 টাকা নিয়েছি এটা অটো ভাড়া। আর ঘরের লাইটটা চলুক, কারণ বানিয়ে আছে যেহেতু অন্ধকার করে রেখে যাবো না, ওকে ভালো করে ঢাকা ঢুকি দিয়ে রেখে দিয়েছি। দেখো কম্বল দিয়ে এই ঢেকে রেখে দিয়েছি, দরজাটাও ভালো করে বন্ধ করে যেতে হবে, কাপড় দিয়ে দেবো বাইরের দিক দিয়ে আর বালতি দিয়ে। চলো যাই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। দেখা হয়ে গেছে আমার পুরনো প্রেমিকের সাথে, আমি ওর কাছেই যাচ্ছিলাম, ও দেখি হেঁটে হেঁটে চলে এসছে, আমি আসার আগেই ও এসে গেছে। চলো বাজার ঠেলার করি, দেখা যাক। হ্যালো, পকোড়া খাওয়া শেষ, এখন আমরা চলেছি মাংস নিতে। এতক্ষণ ধরে ঠিক হলো মাংস নেবো না মাছ নেবো, ভেবেছিলাম ডাল আলু ভাজা খাবো আজকে, কিন্তু খেয়ে যাবো পয়সা সেজে আলু ভাজা, কিন্তু বলছে যে চল মাংস নি। তো দেখা যাক মাংস এখন পাওয়া যায় নাকি, আর হচ্ছে বুঝোর জন্য নেবো একটু। হ্যাঁ বাড়ি ফিরছি যখন, ওই জন্য বললো যে একবারে ঘাসটা নিয়ে ফিরি, তাহলে আর ওকে বেরোতে হবে না, অটো থেকে নেমে আরই। তো এইমাত্র আমরা বাজার থেকে ফিরলাম, আর সমস্ত বাজার করে নিয়ে এসেছি। এই যে এই যে মাংস, কি সুন্দর করে বললি, কই গো সবাই আমাদেরকে তুমি বলতে বলে যে বরকে তুই কেন, তুমি বলা যাবে না গো, তুমি বলতে খুব কেমন একটা লাগে, তুমি আর বলা যাবে না, তুমি চুলে লাগছে কমফোর্টেবল, তুইটাই ভালো লাগে। তুমি তুমি বলে কেমন লাগে, ইয়ে মনে হয় ভালো না, তুই বললে মনে হয় লোকের সাথে কথা বলছি, নিজের মতো করে কথা বলা যায় না, তুইটাতে ভালো লাগে, তুমি আর জীবনে কখনোই বলতে পারবো না। তুমি তুই বলার থেকে মনে হয় দুজন দুজনের প্রতি রেসপেক্টটাই আসল, তাই না, লয়াল থাকাটা দরকার, প্রচুর জ্ঞান তুই তুমি থেকে। তো দেখো এনেছি মাংস অল্প করে, একদম পাতলা করে মাংসের ঝোল করব, আর মুড়ির দোকানের বাজারও করে আনলাম একবারে। এই যে চাল আলু পেঁয়াজ সর্ষের তেল, দেরি আমাদের 50 গ্রাম করে তেল আনা হয়। চলো রান্না বান্না যোগাযোগ করে নিই, নিয়ে তারপর রান্নাটা চটপট বসিয়ে দিই। চলো মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি, এর মধ্যে একটুখানি হলুদ মাখিয়ে রাখছি, কারণ সবজিটা রেডি করতে একটু সময় লাগবে না, আর একটা এনেছে এই ভালো মাংস না চাট মাংস, তার জন্য আর কি। থাক জয় এখানে চাল নিচ্ছে ভাত বসাবে, এবার
চলো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দে, আর আমি এদিকে সবজিগুলো তাতে রেডি করি। হ্যাঁ, তো এখন এগুলোকে ভাজা হবে। এর মধ্যে রয়েছে সিম, আলু আর বেগুন। এটাকে না কালো জিরে দিতে হবে তো? দিয়ে দিচ্ছি। কোথায় কালো জিরে? পেলাম, দিয়েছি, দিয়ে দিলাম কালো জিরে। চলো এবার দিয়ে দিই নিম বেগুন। কল ভালো লাগে নিম বেগুন, অনেকদিন খাওয়া হয় না। ঢেকে দেওয়া যাক, গরম ভাবে সেদ্ধ হোক। ভাজা হলো, ভাত হয়ে গেছে, ফুটে উঠেছে। আজকে আর আলু ভাজিনি, কাঁচা আলু দিয়েই আজকে মাংসের ঝোল হবে। অনেকদিন মাংসে এরকম পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হয়নি, জানো তো? এই জন্য করেই ভাবলাম যে একটু মাংস দিয়ে পাতলা ঝোল করি, এই জন্য মশলাটা একটু কম দিয়েছি। এখন খুব একটা রাত হয়নি যদিও, কিন্তু তবুও যেন চোখগুলো মানে ঝিমানি ঝিমানি লাগছে। দুপুরবেলা সেরকম ঘুমায়নি, তো যেন একটু ঝিমানি ঝিমানি লাগছে। আর আগে তো জয় ফিরত 11:30-12 সময় রাত্রেবেলা, কত রাতে, এখন তো সন্ধ্যাবেলায় চলে আসে। এখন যেন যত তাড়াতাড়ি খাচ্ছি তত অভ্যাস হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খাওয়ার। আগে তো ভাত খেতাম 1:30 সময়, এখন মোটামুটি 10:30 মধ্যে আমাদের রান্নাবান্না হয়ে যায়। এই যে এখন 10 বাজতে যায়, এই তো ভাজা হয়ে গেছে, সিম আলু আর বেগুন একটা ভাজা হলো, আর এই মাংসের ঝোলটা হবে, হলেই হয়ে গেল। আর এখন যেহেতু গরম খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে, মানে নামিয়ে মাত্র খাওয়ার সাথে সাথে গরম গরম, তো ঝোলটা হয়ে গেলেই দুজনে খেতে বসে যাবো। দুজনে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস হয়ে যায় আর কি। আর এটা এখন পড়ে আছে, বেশ ঠান্ডা লাগছে, অনেকদিন পাইনি তো, এটা নতুন পেয়েছি বলে মনে হচ্ছে না, বারবার করে পড়ি। আর শীত চলে গেলে তো আর পড়তে পারবো না। কত দূরে? দেখা 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 দেখছি, জল দিবি? দে না, দিচ্ছি। ঝোল ঝোল হবে? পাতলা ঝোল করো, জল দে না। জল শেষ? মাংসের ঝোলের দিকে টকবক টকবক করে ফুটে উঠেছে। এই দেখো আজকে এসেছে বুড়ো। আমরা খাওয়ার আগে এদেরকে খেতে দিই, এটা যখনই আসে তখনই খেতে দিই। সেদিনে কালু এসেছিলো, আজকে বুড়ো এসেছে। বুড়োর ভাত ঠান্ডা হচ্ছে ওখানে, মাংস দিয়ে শুধু ভাত দিয়েছি, ঝোলটা দিইনি, ঝোলে তেল মশলা থাকে। বুড়ো দাঁড়া, ঠান্ডা হোক, ভাত ঠান্ডা হোক, তারপর তো খাবি। ভাতটা ঠান্ডা হোক, ওর খেয়ে নেবে, তারপরে আমরা খেতে বসবো। যখন আছে দিয়ে দিই, আবার চলে গেলে কখন আসবে তার ঠিক নেই, অনেক দূর দূর চলে যায়। বুড়ো দাঁড়াও, ভাতটা ঠান্ডা হোক, গরম তো। বুড়োর ভাত ঠান্ডা করে সবাই দিয়েছি, এখন ওই যে খাচ্ছে। আর এই যে এবার এ চলে এসছে, এবার একে দিলে বুড়ো এবার একে খেতে দেবে না, এবার বুড়ো খেয়ে চলে গেলে তারপরে একে দিতে হবে। যে খেয়েও নিয়েছে, এই যে মাংসটা খাচ্ছে, এবার খা, ও একে দেখলে খেতে দেবে না। দাঁড়া বুড়ো চলে যাক, তোর বয়ফ্রেন্ড চলে যাক, বয়ফ্রেন্ড দেখছি। বুড়ো খেলি তো তুই, এবার ও খা, এই কামড়াতে যাচ্ছে মনে। দেখো বুড়োর ভয়তে এখানে কেউ আসতে পারবে না, দেখেছো? ও খেয়েও তবুও যাচ্ছে না, ও জানে। এই 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 দাঁড়া দাঁড়া, মারামারি নয়, তুই খেয়েছিস, ওকে খেতে দিবি না? ও না গেলে খেতে দিতে পারবো না, এক্ষুনি চেল্লাবে, লোকজন ছুটে আসবে পাড়া থেকে। ও যাবে না, পাহারা দেবে, এ কখন খাবে, খাবারটা ও খেতে দেবে না। ওকে বসলে এবারে এখানে, তোকে 5 আলু দেবো, বড় বড় দেখে দিচ্ছি, রাখছি, তুই তো খাবি না সকালে। আর গরম গরম ধোঁয়া উঠা মাংসের ঝোল, আর এই হচ্ছে আমার ঢাকা দিয়ে রেখেছি, ঠান্ডা হয়ে যাবে। ভাজিনি আজকে মাংসের আলু, আমাকে ভাজা দিয়েছিস, সেই আমাকে না দিয়ে খেতে পারিস তুই? রিয়াকশনটা দিয়ে না, কারো দিব্যিকে দেবে না, আমি জানি আমি ভালো রান্না করি। এত সুন্দর রিয়াকশন দিস না খাওয়ার পরে, রান্না করতে আরো বেশি বেশি করে ইচ্ছা হয়। ভালো হয়েছে? চলে ঝাল ঠাল ঠিক আছে? ঠিক আছে চলো খেয়ে নিই, চলো।